120 মন ধান হয় আমার জমিতে, যদি এবার যদি ধান 1 মন কম হয়, তোর খবর আছে? তুই যে ধানের ধানের টাকা দিবি তুই, আমি তোর এবার ধান দেব না, তোর পানির ভাগ দেব না। আমি পানির ভাগ দিবি না, এত কষ্ট করে তোর ভাবির হাতে পানি দিচ্ছিস, ছেলা লাগে না? ভাবির হাতে পানি দিচ্ছিস, তুই তো ভাবির গোলাম, ভাবি যা কয় তুই তাই হনুস। ভাবি টাকা দেয় না, আমি কি করবো? ধান খেতে আসা হয় না কতদিন, দেন তো ধানের গুড়ায় নাই পানি, বুঝলাম না পানি টানি কিছু দেয় না নাকি, ঘাস হয়ে হইছে কি? পরে তোর কইছি ঘাস করা নিড়ে দিবে, তাও দেয় নাই, এই একটু পানিও না, এই যে এহারে ফাইটিয়ে গেছে, দেন তো গিছে ফাইটিয়ে, মাটি গিছে ফাইটিয়ে, এখন তো কোনো খোঁজ খবর নাই, পানি নাই, এর বিদ্যে এই কোনাতে হাইটে চলে গেলে এবারে কিছু হবি না, কেদা ধরাবি না ভাই, এমন অবস্থা হয়েছে। আজকে যাই দেখি মেশিন গড়ালার দেহি কি অবস্থা, এর খায়া দেয়া কোনো কাম নাই, খালি ধান খেতে দিবে পানি, তারপরেও পানি দেয় না, আজকে দেখবো দেখি পানি দেয় না খেয়া কিরে, এইটুক করে পানি আসে ঘন্টা, এইটুক পানি আসে ঘন্টা। এই মশিয়ার, এ মশিয়ার কিরে কিরে, বুঝলাম না তুই এবিলি করে পানি দিতেছিস কে, পানি দেওয়ার কথা আমার ধান খেতে একটু পানি নাই, মাটি কিছু ফাইটিয়ে, তুই পানি মানে কিছু দেশ নাই। তুই ঢাকাতে আসিস কবে? ঢাকাতে এই যে আমি খাইনটি আগে আইসি, আইসাই রীতি তোর কাছে আসলাম। আরে ভাই দুঃখের কথা কবো কি আর তোর কাছে, কি কই দেন তো ভাই, হাউজের ভিতর নাই পানি, ও পানি দিতেছি আড্ডা, ভিডিও তো করে ছাইড়ে দেবো, এই যে তোর মতো এই যে যদি এই যে মেশিন করালে থাকে ধানের জমি কি হবে, একটা কথা দেখতো তুই এই যে এভিল করে আড্ডা পানি দিতে যে এই পানিতে খাওয়া যে তুই কথি তুই বেশি পানি দিস না কে, কবো কি টাকা পয়সা নাই, মোটরের লাইন দিছে কাটিয়ে, মোটরের লাইন দিছে কাটিয়ে, তোর বিল পাই কয় মাসের? 22 না 32 মাসের বিল পাই, মরছি, তুই এই যে মনে হয় 2 বছর বিল দিস না, বিল দেবো কে, যে ধান টান কাটিয়ে বিল দিবার চাইছিলাম ভাই, ধান টান কাটিয়ে তোর নাম টাকমাক ফাটালা দেবো, ই করি তুই দেন এই বকরে এ বকরে এ বকরে পানি দিলি পারে, দেন তো কতটুক পানি যায়, ওই পানি তো ডেরেনির ভিতরে পড়ে রয়েছে, ডেরেনি তো ভেজে নাই ভালো করে, কিন্তু এ বকরে পানি দিলি দেন তো 1 ফুটা পানি আসে নাই, আমার জমিতে 1 ফুটা পানি আসে নাই, কিন্তু এ বকরে পানি দিলে আমার কথা হন, তুই আবার কি কস, তুই যদি পারস, তুই যদি পারস তাহলে পানি দিবি, নাহলে না করে দিবি, পানি তো দিতেছি তুই দেখতেছিস না, পানি কই এবেলি পানি দিলি, তো পানি তো হয় ধান খেতে কে গেছে, এবার কই পানি দিচ্ছে 2 মাস, পানি দিলি পারে এই ধানের জমি করে কি হবি, দেখেন তো ভাই ধানের জমি, ধানের জমি ইয়ে গেছে, দেখেন তো এটা কথা, ফুল উঠবে না পানি দিতে, ভাবির হাতে খেলা আছে, ভাবির হাতে দিলি তাই তুই এই যে কলস বেড়ে ভাবি এখানে দে, তুই আবার দেশ এখান দা, তুই যে ডেরে নে তো ভালো করে শুয়ে নাই, ভেজে নাই, আমি কি করবো এখন, তা দল লাগবে বেটা, কেটে দিয়ে গেছে কালকে, কালকে দিয়েছে, তুই একটা কাম দেখতো আমার এই যে ধান চেতে যাইবে না, ধান তো চেতে না, ধান এ মরি গেছে, মাটি মাটি হয়ে গেছে, ধানে বেশি করে সার দে, সার গত সপ্তাহে আইসে এসে সার দিছি, গত সপ্তাহে আইসে সার দিছি, সার না দেয় ধানের সেট থেকে বে, তো ধান দাবিলো মই দিয়ে, পানি দেস না কিছু না, পানি যেখানে সেই যে এতটুকু পানি এসে আটকে রয়েছে, আর কে বলো পানি দেওয়া শুরু করছি, কেবল স্টার দিছি, মোটর নাই তুই জানিস না, তোর ওই হাতের স্টারের কাম বাইছে রে, আপাতত এই দে পরে বাড়া পানি, ভাই ভাই কদি ও রে একটা কথা ভাই, এ দে ও 2 মাস ধরে এবাল করতেছে ভাই, মরছি 2 মাস ধরে তুই এই যে ফিলে করে পানি দেশ, বৃষ্টি আসে তাই আর খাতে খালি কার্তিকে কাঁদে কাঁদে কই কি আল্লাহ বৃষ্টি দাও, একটু এই যে বৃষ্টি আজকে তুই যে আকাশে মেঘ মেঘ করতেছে মনে হয় উইর ভালোই হবে নি, আসতেছে দেখতেছেন না আজকে তো হাসি ফুটছে মুই বৃষ্টি আসবে বলিয়া, আমি যে এর একটা কথা কয়া যাই, এই কথা করলি করলি না করলি না, এ হন আমার কথা হন, তুই আবার কি কস, তুই আমার যে ধানের জমিতে যদি পানি দিবের বলস, এই বছর যদি আমার ধান যদি না হয়, 120 মন ধান হয় আমার জমিতে, যদি এবার যদি ধান 1 মন কম হয়, তোর খবর আছে, তুই যে ধানের ধানের টাকা দিবি তুই, আমি তোর এবার ধান দেবো না,
তোর পানির ভাগ দেব না আমি পানির ভাগ দিবি না এত কষ্ট কি তোর ভাবির হাতে পানি দিচ্ছিস ছেলা লাগে না ভাবির হাতে পানি দিচ্ছিস তুই তো ভাবির গোলাম ভাবি যা কইতে তাই হনস ভাবি টা দেন আমি কি করব বিল্ডিং এটা উঠিছিস বিল্ডিং এর তলে থা আর থা হইছিস যা বিল্ডিং মনে শান্তির এটা ঘর সেই হইছে ভাই সেই চিজে চুরি করাটা হা চুরি করাটা তুই কি যে ফিলকে টা বাসার চুপ কর চুপ কর আব রাবুল তাবুল কথা তুই দান চুরি করিস না পানি দিস না আমি যদি খালি কালকে এসে দিই আমার চোখ খেতে পানি নাই তোর কপালে দুঃখ আছে পানির তুই রাত ভরি এটুক পানি তুই গাউজের ভিতর যে পানি আছে তুই পানি দেখ ওই যে তো ভাগে আনতেছে পানি ওই দেখ ওই যে এই যে এক বালতি আইনে ছিয়ে দিছিস না এই যে এখানে ঢালিয়ে দেওয়া নেই ওই যে ভাবি কলস ভরে পানি এ ভাবি এদিকে এসে তোমার খবর আছে পানি আনতেছ পানি আনা পানি তোমার আরে ভাই এইবার যদি ধান যদি এবার এক মন বেশি না হয়েছে তারপরে কইস তোর ভাবি দিছে পানি আমি আমি এই যে ভিডিও ছাইরে দেবো ফেসবুকে ঠিক আছে কি কস তাই কি আরে লাইক ঠেকান মন ফাটা ভালো মানে আমার তো পানি পানি এ বগির দেশ কে পানি এ বগির দেশ তো পানি দিবেন না হাসি আমি খাবা নাকি পানি দিবেন না তোর পানি দিবেন না আমার কাছে তোর কাছে আমি পানি দেবো না আর আমি এই যে এখানে আমি একটা মেশিন বসানো পানি বসাই যা বসা চুরি করবানি থাক যাই গিয়ে কালকে পানি দিস ভদ্রলোকের মতো কালকে এসেছেন দেখি আরে মোটরের টা